তো আমরা বড় বাজারে চলে এসেছি। বড় বাজারে আজকে একটা দারুণ ভিডিও থাকবে। ভিডিওতে কিন্তু থাকছে শুধু পেন, পেন নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একদম হোলসেল দামে যদি পেন নিতে চান, পেন নিয়ে যদি ব্যবসা করতে চান। দেখুন এই যে গোডাউনটা আছে, এই গোডাউনে কিন্তু আপনি শুধু পেন পাচ্ছেন না, মার্কার পেন থেকে শুরু করে বল পেন থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো খেলনার ডিজাইনের যে কোনো পেন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এত কম দায় পাবেন যেটা ব্যবসা যদি আপনি নিজে শুরু করতে চান সেই ধরনের ব্যবসা করেও আপনি এই ধরনের কাজ করতে পারেন। কারণ হচ্ছে এই এই ধরনের বিষয় যেহেতু এটা এডুকেশন সেক্টরের উপর আসছে, এর চাহিদা সারা জীবন থাকবে এবং সবসময় আপনি এই ব্যবসা করে যেতে পারবেন। যে কোনো বইয়ের দোকানের সঙ্গে আপনি টাই আপ করে ব্যবসা করতে পারেন। ত্রিপুরা থেকে বা নর্থ বেঙ্গল থেকে যে সকল কাস্টমাররা আপনারা চান যে বড়বাজার থেকে প্রোডাক্ট নিতে, আমি আজকে বড়বাজারে চলে এসেছি একটা দারুণ জায়গায় যেখানে পেনের সন্ধান নিয়ে এসেছি। মার্কার পেন থেকে বল পেন থেকে শুরু করে প্যাড থেকে শুরু করে চায়না পেন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানটা পেয়ে যাবেন। আজকে আমরা সুমন্ত দার সঙ্গে কথা বলে নেবো এখান থেকে কি কি পাওয়া যায় তার ডিটেলসে আমরা জেনে যাবো, কিভাবে আপনি ব্যবসা করবেন। দাদার নাম্বার নিচে দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে দাদার সঙ্গে কিন্তু আপনি ডাইরেক্ট আপনার প্রোডাক্ট কিন্তু নিতে পারেন। এখান থেকে কুরিয়ারের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, ডিটেলস আমরা জানবো দাদার কাছ থেকে। তো বন্ধুরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তার কারণ আপনারা জানেন প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে থাকি। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন ভিডিও শুরু করা যাক। সুমন্ত দাদা নমস্কার। নমস্কার। তো দাদা আপনার এই ব্যবসাটা সম্পর্কে, যে পেনের পেন নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় এ সম্পর্কে এবং আপনার সম্পর্কে যদি কিছু একটু বলে দেন ইউটিউব চ্যানেলে, এবং যারা নতুন ব্যবসা করবে তারা কিভাবে করবে সেই সম্পর্কে একটু বলে দেন। আচ্ছা বলছি, আমি সুমন্ত কুণ্ডু। আমি প্রথম যখন ব্যবসা শুরু করি আমার স্টক মার্কেট বিজনেস আছে, সবাই জানে। তো স্টক মার্কেট থেকে আমার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং দুটো ইউনিট আছে। তো তারপরে হঠাৎ মনে হলো যে না, আমাকে বাচ্চাদের জন্যে একটা এডুকেশনাল বিজনেস আমার মাথাতে অনেকদিন ছিল করবো আমি। তো তখন আমি কি করলাম, নিজের একটা ব্র্যান্ড তৈরি করলাম, যে ব্র্যান্ডে আমার কম খরচে সবাই সেটা ইউজ করতে পারবে, এরকম একটা বল ইউজ অ্যান্ড থ্রো পেন আমি ম্যানুফ্যাকচার করলাম। তো সেই পেনটা একটা ব্র্যান্ড, সেটা খুব কম দামে এখানে আমরা দিয়ে থাকি। আর যেহেতু এডুকেশনাল বিজনেস সেই জন্য আমাকে আদার্স কোম্পানির হোলসেল জিনিসগুলো রাখতে হয়। আমার অনলি ওয়ান ব্র্যান্ড হয়, আর বাদবাকি যেগুলো সেগুলো হচ্ছে বাইরের কালেকশান। যেমন চায়না থেকেও আমাদের এখানে প্রোডাক্ট আসে, যে চাইনিজ প্রোডাক্টগুলো আসে সেগুলো একদম ইউনিক প্রোডাক্ট, যেগুলো সব জায়গায় আপনি পাবেন না এবং খুব অল্প দামে। তো আমি এই জন্য সবাইকে এটা বলি যে যারা বিজনেসম্যান আছেন, যারা রিটেল বিজনেস করছেন এডুকেশন লাইনে, তারা এখান থেকে নিয়ে অনেক প্রফিটেবল বিজনেস করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো, কারণ তাদের প্রত্যেকের পছন্দ। এর আগে দুটো বাচ্চাও এসে আমাকে বলে গেছে যে খুব সুন্দর এই পেন, এবং অনেক যারা গার্জিয়ান আছে তারাও খুব প্রশংসা করে এবং এখানে ভিড় পড়ে যায়। মাঝে মাঝে আমরা কাস্টমার আমাদের ছেড়ে দিতে হয় এমন ব্যাপারটা তৈরি হয় এখানে। তো সেই জন্য আমি আমার এই প্রোডাক্টটা শুধু কলকাতার মধ্যে না। তোমার এখান থেকে কি কি পেন পাওয়া যায় আমাকে বলো। আমার এখান থেকে বল পেন পাওয়া যাবে, এনি টাইপ অফ বল পেন, ইনক্লুডিং আমার নিজস্ব যে ব্র্যান্ড সেটা এন্টনি, অ্যান্ড আদার্স জেল পেন আছে। আর এডুকেশনাল যে আদার্স যে চাইনিজ পেন, ইরেজার, পেন্সিল, কালার পেন্সিল, মার্কার, মার্কার পেন্সিল, হোয়াইটনার, এভরিথিং এভরিথিং পাওয়া যাবে, এভরিথিং পাওয়া যাবে। সবথেকে কম দামে কি কোন পেন পাওয়া যাচ্ছে? সবথেকে কম দামে 1.5 টাকা দামের একটা বল পেন আছে, সেই পেনটা হচ্ছে সব থেকে কম দামের। আর হচ্ছে যদি বাইরের কোনো কাস্টমার যদি কুরিয়ার বাই ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কি কি সুবিধা আছে? বাইরের যদি কাস্টমার আমার এখানে, প্রথমেই আমার বলা যে যে যারা বাইরে থেকে আগে আমাকে কল করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আফটার দ্যাট তাদের আমি স্যাম্পেল এখান থেকে ফটো স্যাম্পেল আমি পাঠাবো, তারা যেগুলো সিলেক্ট করবে তাদের প্রাইসও থাকবে দেওয়া ওখানে। সেই প্রাইসের বেসিসে তারা যে অর্ডারটা দেবে তার যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা বিল করে তাদের আমি দিয়ে থাকি। তারা তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠায়, আমি এখান থেকে কুরিয়ারে তাদের অ্যাড্রেসে আমি ডেলিভারি করে দিই। যখন আমি পেনের বিজনেস করি, এই যে এটা ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড আপনি দেখতে পাচ্ছেন, এই ব্র্যান্ডের বিজনেস করার সময় আমি চিন্তা করেছি অ্যাজ এ কাস্টমার হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, যে এটাকে কি করে আরো বেটার
করা যায় এবং কম কস্টিংয়ের মধ্যে, কারণ আপনারা ভালো করেই জানেন যে এখন সবার হাতে অত পয়সা থাকে না যে ভালো ব্র্যান্ডের পেন 200 টাকা 150 টাকা দিয়ে কেনার, যেগুলো নাকি বাইরের ব্র্যান্ড। তো আমি সেই ধরনের ব্র্যান্ডের সমান এই ব্র্যান্ডটাকে তৈরি করেছি, যেটা মাত্র, এখানে আমি দামটা বলতে চাই না কারণ অনেক রিটেলার বিজনেসম্যানরা আমার উপরে খেপে যাবে। তো যারা ব্যবসা করতে চান খুব কম দামে এই পেনটা আপনারা নিতে পারেন এবং এটা ইউজ করে দেখবেন এটা কতটা স্মুথ, এটা লিখে যতটা আরাম এবং এটা ধরেও যতটা আরাম। তো এটা আমি নিজে বলছি, আপনারা নিন, আপনারা নিয়ে অন্তত একবার ইউজ করুন, আপনারা বুঝতে পারবেন। তো সেই স্যাটিসফাইড ব্যাপারটা যখন আমার মধ্যে, স্যাটিসফ্যাকশনটা আমার মধ্যে ক্যারি করেছে, আমি চাই যে এটা আরও 5 জন ইউজ করুক এবং এটা একটা ভালো ব্র্যান্ড হিসাবে মার্কেটে ব্যবসা করুক, যে ব্যবসাতে আমারও লাভ হবে এবং যারা নিউ কামার্স, যারা এডুকেশনাল বিজনেস করবে মনে করছেন এবং যাদের অলরেডি রিটেলার শপ আছে, তারা প্রত্যেকে এই প্রোডাক্টটাতে অনেক প্রফিট করতে পারবে। এবং আদার্স যে চাইনিজ প্রোডাক্ট যেটা আমাদের এখানেই আসে, যেটা অন্য কোথাও আসে না কলকাতায়, তো সেই প্রোডাক্টগুলো আমি দিয়ে থাকি এবং খুব কম দামের মধ্যে। তো রিটেলার বিজনেসম্যানদের জন্য এটা একটা খুব প্রফিটেবল বিজনেস, কিন্তু আমার এখানে দুঃখের বিষয় খাতা বই এগুলো এখানে বিক্রি হয় না। হ্যাঁ, কারণ কারণ অনেক রকম এতগুলো পেনের চাপ, আরও আদার্স বিজনেসের চাপ, ওভারঅল অত কিছু করা যায় না। ভবিষ্যতে যদি ইচ্ছা হয় খাতা বই সেটা পরে দেখব, কিন্তু আমার একটা কনসেপ্ট আছে যে বেস্ট কোয়ালিটি চিপ অ্যান্ড বেস্ট। আজকাল একটা জিনিস লোকে কিছুদিন ব্যবহার করে ফেলে দেয়, নেক্সট আবার অন্য ব্র্যান্ড, যদি অন্য ব্র্যান্ড আবার আমি করতে পারি তো সেই অন্য ব্র্যান্ডও করব, কিন্তু ততদিন মার্কেটে এই পেনটা যারা ইউজ করেছে তাদের প্রত্যেকের ফিডব্যাক ভীষণই ভালো। তো বন্ধুরা দেখলেন আজকে কি দারুণ একটা ভিডিও নিয়ে এলাম, পেনের যে সমস্যা আছে আপনাদের ছিল, যারা পেন নিয়ে ব্যবসা করতে চাইছেন, যারা মার্কার নিয়ে ব্যবসা করতে চাইছেন, যারা চায়না পেনের উপরে ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য একটা দারুণ প্রোডাক্ট আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো যদি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান, পেনের উপরে ব্যবসা করতে চান, যে কোনো পেনের সমস্যা কিন্তু এখান থেকে সলিউশন হয়ে যাবে। দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, দাদার নাম্বার নিচে দেওয়া রয়েছে, অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনাকে বলেই দেওয়া হয়েছে এখান থেকে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে। আপনি যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ কলকাতা থেকে এখানে আসেন, বড়বাজার থেকে যদি প্রোডাক্ট নিতে চান, তো এখান থেকে আপনি ঘরে বসে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো এখনই সাবস্ক্রাইব করুন, তা না হলে এরকম দারুণ দারুণ ভিডিও মিস করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।